আজ আমরা এসে গেছি তাজমহলের কাছে, এদিকে চেকিং করে ঢোকাচ্ছি। আমরা তো টিকিট অনলাইনে কেটেছিলাম, 250 টাকা করে টিকিট ভেতরে ঢোকার জন্য। আমরা যে হোটেলটা আছি এখান থেকে 500 মিটার দূর হবে, তো ওখান থেকে এসে আমরা এখানে অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম তাড়াতাড়ি হবে বলে। আজকে ওয়েদার তো যা অবস্থা, বৃষ্টি আসছে বারবার, দেখা যাক বৃষ্টি না আসে ঘোরার সময়। তারপর চলুন আমাদের ভেতরে যাই, দেখাচ্ছি আমাদের। তাজমহলের গেটগুলোর মধ্যে এটা একটা, আমরা এটা দিয়ে ঢুকবো ভেতরে। এখান থেকে তাজমহলের চূড়াটা দেখা যাচ্ছে, চলুন ভেতরে যাওয়া যাক। আজকে মেঘলা ওয়েদারে তাজমহল তারিখটা এইরকম দেখাচ্ছে, দেখুন। তো আমরা এবার তাজমহলের ভিতরে ঢুকবো। তাজমহলের মাথাটা ধরবার চেষ্টা করছে। হ্যাঁ, ওই তো উপরে উঠ। তো আমরা এবার তাজমহলের ভিতরটায় ঢুকবো। তাজমহলের ওপরে এসে গেছি, এবার ভিতরে ঢুকবো। এটা দিয়ে ঢোকার জায়গা আছে, আগে বাইরেটা একটু ঘুরে নিই, চলুন আপনাদেরও দেখাচ্ছি। স্যার ভিতরটা কি ঘুরে নিই, এদিকটা তাজমহলের ভিউটা খুব সুন্দর, পাশে নদীটা খুব সুন্দর লাগছে। এবার ভিতরে ঢুকছি, রাজেশ
এবার নেমে পড়বো, ভেতরটাও ঘোরা হয়ে গেছে, সব জায়গায় ছবি তোলা অ্যালাউ ছিল না, বিশেষ করে যেখানে মেন হলটা আছে যেখানে সমাধিগুলো আছে তো ওখানে তো তোলা গেল না, আর কি যতটা সম্ভব তো করলাম। এবার আমরা নিচে নামবো, চলুন। আমরা এবার তাজমহল থেকে বেরিয়ে যাচ্ছি, এবার হোটেলে যাব। হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব গুজরাটের রাজস্থানের দিকে, সরি রাজস্থানের দিকে বেরোবো। তো দেখা যাক কত দূর যাওয়া যায় আজকে, আপনাদের সবই রাস্তা দেখাচ্ছি, চলুন যাওয়া যায়। এবার হোটেল চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, আপনার লাগেজগুলো সব প্যাক করছে গাড়িতে, ডাইরেক্ট রাজস্থান বেরিয়ে যাবো। চলো যাওয়া যাক। তো আমরা এখন রাজস্থানে ঢুকে গেছি, এদিকে বৃষ্টি হচ্ছে, আর তো আমরা রাজস্থানে এসে গেছি, বাড়ি থেকে প্রায় 1578 কিলোমিটার টোটাল আমরা এখন এসেছি। তো এখানের ওয়েদার আজকে খালি বৃষ্টি আসছে একবার, তো এখনও আমাদের জায়গায় যেতে টাইম লাগবে খানিকটা, যেখানে যেতে চাইছি এখন। গাড়িতে আসার একটা অন্যরকমই অনুভূতি দেখছি, আগে তো অনেকবার এসেছি কিন্তু এবারে টুকটা যেন সম্পূর্ণ আলাদা। আমরা এখন চা খাওয়ার জন্য একটা জায়গায় দাঁড়িয়েছি, চা টা খেয়ে আবার আমরা বেরিয়ে যাবো। খাও দেখ কেমন লাগছে, দেখো কেমন লাগলো বলো না, ভালো করে খেলতে ভালো হয়েছে। জালগুড়ি ময়দা আর বেসন দিয়ে তৈরি, সাথে মোষের দুধের চা। চাষের জমি আছে কিন্তু মরুভূমি আছে, মুরুভূমি কোথায়? মরুভূমি ওইদিকে চলে যাচ্ছে, ওইদিকে গেলে মরুভূমিটা দেখতে পাবে। We'll be right back.
আড্ডা তাপুর তো এখানে খেয়ে পোষাচ্ছে না, ওদের বাড়ির খাবার চাই, যার জন্য ওরা আবার এখানে সব কিছু আমরা নিয়েই এসেছিলাম কোনো সময় লাগবে বলে। তো তো ওরা এখানে এসে একটা জায়গা দেখেছে, এখানে রান্না টান্না করবে বলে রেডি হচ্ছে। এখানেই একটা পিকনিক হয়ে যাবে ছোট করে, সরঞ্জাম শুরু করে দিয়েছে। এখানে রান্না শুরু করে দিয়েছে। তোমার স্যার কতক্ষণ লাগবে? বলছি 20 মিনিট টাইম লাগবে। কি কি হবে তাহলে? ভাতে ভাত, সব ভাত। রুসুন এই দুটোই কুটেছ? আর একটু কুটবো কয়, সেই রুসুন দামে যাবো ছাড়িয়ে দিচ্ছি। সেদ্ধ হয়েছে তো? হ্যাঁ আবার চেক করে না, এখন আমাদের রান্না এখনো চলছে, অনেকটাই হয়ে গেছে, একটু বাকি আছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে আমরা রুমে চলে এসেছি। আজকে সারাদিনটা তো এভাবেই কেটে গেল, কালকে আবার দেখা যাক, কালকে আমরা আরও একটা অন্য জায়গায় যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, গুড নাইট।